আমি রেকি, ক্রিস্টাল, করোনা, লামাফেরা ও ম্যাগনিফাইড মাস্টার টিচার। তো কেমন আছেন সবাই বলুন? আমি কিন্তু দারুণ আছি, ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে, আমাদের রেকির সংক্রান্ত শক্তি সঞ্চালন পদ্ধতি। শক্তি সঞ্চালন পদ্ধতি কি এবং এর প্রয়োজনীয়তা কি, সেটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। যারা রেকি শেখেন তাদের এটা জানা আবশ্যিক। শক্তি সঞ্চালন পদ্ধতি হচ্ছে 21 দিনের যে আমরা আত্মশুদ্ধিকরণ যে প্রক্রিয়া করে থাকি, সেটা চলাকালীন আপনি আপনার স্বাধিষ্ঠান ও মূলধার চক্র যে অঞ্চল আছে সেখানে কিন্তু তীব্র ব্যথা অনুভব করতে পারেন। অনেকের ক্ষেত্রে এটা হয়। তো আপনার কাম প্রবণতা বা সেক্সুয়াল যে প্রবণতা সেটা বৃদ্ধি পেতে পারে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কুণ্ডলিনী জাগরণের সময় হয়ে এসেছে বা সময় উপস্থিত হয়ে এসেছে বা হবে। এই অবস্থা যদি সত্যিকে আপনি শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে নষ্ট না করে আপনার আধ্যাত্মিক কাজে বা আধ্যাত্মিক উন্নতিতে এটাকে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি দুর্দান্ত ভাবে বেনিফিট পেতে পারেন শরীর ও মনে। এবং তখন আমরা বলি যে শক্তি সঞ্চালন পদ্ধতি অনুসরণ করার জন্য, শক্তি সঞ্চালন পদ্ধতি অনুসরণ করতে গেলে আপনাকে যে পদ্ধতিটা পালন করতে হবে সেটা একটু জেনে নিন। আপনি দেখছেন রেকি নলেজ অজয় কুমার দত্ত, সঙ্গে থাকুন, দারুণ থাকুন। চিত হয়ে শুয়ে পড়ুন। প্রথমে হাঁটু দুটি মুড়ে রাখুন। চিত হয়ে শুয়ে হাঁটু দুটোকে ছবিতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে হাঁটু দুটোকে মুড়ুন এবং পায়ের পাতা ফাঁক থাকবে ও মাটিতে থাকবে, ঠিক ছবিতে যেভাবে দেখানো হয়েছে, এবং হাঁটু দুটি জোড়া থাকবে। হাতের তালু উপরের দিকে করে রাখুন। হাত দুটি দেহের সমান্তরাল থাকবে। এবার কল্পনা করুন আপনার মাথার ভিতরে একটা টেনিস বলের মাপে একটা বল রয়েছে যার অর্ধেকটা সাদা ও অর্ধেকটা কালো। এই কল্পনা করতে করতে 12টি গভীর শ্বাস প্রশ্বাস নিন। নেওয়ার পর কি করবেন? এবার কল্পনা করুন আপনার যৌনাঙ্গ গাঢ় নীল রঙের, এবং এটা কল্পনা করতে করতে আপনি আবার 12টি শ্বাস প্রশ্বাস নিন ও ছাড়ুন ধীরে ধীরে। এরপর ভাবুন আপনার মাথার পিছন দিক, যেটাকে আমরা বলি 5 নম্বর পয়েন্ট, রেকির ভাষায় আমরা ধরি 5 নম্বর পয়েন্ট। তো পিছন দিক গাঢ় নীল রঙের, এটা কল্পনা করতে হবে আবার 12 বার, মানে 12টা গভীর শ্বাস প্রশ্বাস নিতে হবে। ধীরে ধীরে করলেন, এই প্রসেসটা করার পর আপনি আগের মতো আবার সহজে থাকবেন কিছুক্ষণ, শ্বাস প্রশ্বাস ধীরে সুস্থে নর্মাল চলতে থাকবে, ব্যাস আপনার শক্তি সঞ্চালন পদ্ধতি কমপ্লিট। অর্থাৎ আপনার এটা কিন্তু আপনার দেহের জন্য দারুণভাবে বেনিফিট পাবে, আধ্যাত্মিক ক্ষেত্রে আপনি দারুণভাবে সফলতা লাভ করবেন। যারা রেকি শিখছেন বা যারা রেকি শেখেননি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে মেডিটেশনটা করা জরুরি, মেডিটেশনটা অবশ্যই করবেন। আর যারা
পরবর্তী কোন ক্লাসে আমার কাছে রেকি শিখতে চান, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, মাস্টার ডিগ্রি, থ্রি এ, থ্রি বি অথবা ক্রিস্টাল ডিগ্রি কিংবা লামাফেরা বা ম্যাগনিফাইড হিলিং অথবা করুণা রেকি, যে কোনো কোর্স, সঙ্গে অ্যাঞ্জিওথেরাপি আমি করিয়ে থাকি, যদি করতে চান অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকে উপরে, আর কমেন্টস বক্সেও লিখতে পারেন। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আর এই পর্যন্ত।